বর্তমানে ইউটিউব ছাড়া আমরা একটা দিনও কল্পনা করতে পারি না। এখন গুগলের পূর্ণ ইউটিউবে হলেও শুরুতে কিন্তু তা ছিল না, বরং ইউটিউবের জন্ম নিয়ে আছে মজার সব গল্প। আজকে আমরা সেই সব গল্পই শুনব। ২০০৫ সাল, আমেরিকার বিখ্যাত পেপাল কোম্পানিতে চাকরি করেন তিন তরুণ, চ্যাড হ্যালি, স্টিভ চেন এবং জাওয়াত করিম। তারা পেপালে চাকরি করলেও নিজেদের কিছু তৈরি করার চেষ্টা করতেন। সেই লক্ষ্যেই তারা 14 ফেব্রুয়ারি ইউটিউব নামে একটা ডোমেইন কিনেন। একটা ডেটিং ওয়েবসাইট বানানোই ছিল তাদের লক্ষ্য। নিজেদের ভিডিও দেওয়ার সুবিধা নিয়ে 23 এপ্রিল এটা চালু হয়, কিন্তু তাদের এই আইডিয়াটি ব্যর্থ হয়। এর মধ্যে ঘটে এক মজার ঘটনা। আমেরিকায় সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস ইভেন্ট NFL-এর ফাইনাল খেলার মাঝ বিরতির সময় কনসার্ট আয়োজন করা হয়। 2004 সালে এমনই এক কনসার্টে ঘটে দুর্ঘটনা। গান গাওয়ার সময় শিল্পী জ্যানেট জ্যাকসনের জ্যাকেট আধা সেকেন্ডের জন্য খুলে যায়। এই ঘটনাটি সে সময় তুমুল আলোচিত হয়। হার্লি, চেন এবং করিম আবিষ্কার করলেন এই ঘটনার কোনো ভিডিও ইন্টারনেটে পাওয়া যায় না। এখান থেকেই তারা ব্যতিক্রমী চিন্তা করলেন, ভাবলেন এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করার যেখানে সবাই নিজেদের ভিডিও আপলোড করতে পারবে, কেউ প্রফেশনাল না হলেও বাসায় তৈরি ভিডিও দিতে পারবে যে কোনো সময়। এই চিন্তাধারা থেকেই জাওয়াত করিম প্রথম ভিডিও আপলোড করেন, শিরোনাম দেন মি অ্যাট দ্য জু। করিমের চিড়িয়াখানায় বেড়াতে যাওয়ার ভিডিও ছিল এটি। ২০০৫ সালের মে মাসে পরীক্ষামূলকভাবে ইউটিউব চালু হয়। এরপর এটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে। অবশেষে 15 ডিসেম্বর এটি অফিসিয়ালি আত্মপ্রকাশ করে। এরপরে এর জনপ্রিয়তা অত্যন্ত দ্রুত গতিতে বাড়তে থাকে। 2006-এর মাঝামাঝি এসে প্রতিদিন এই সাইটে 100 মিলিয়ন ভিডিও আপলোড হতে থাকে। এই বিশাল ভিডিওর চাপ নিতে একের পর এক কম্পিউটার এবং ব্রডব্যান্ড কানেকশন নিতে থাকেন ইউটিউবের প্রতিষ্ঠাতারা। কিন্তু কিছুতেই কুলিয়ে উঠতে পারছিলেন না, তাই শেষে তারা ইউটিউব বিক্রি করার সিদ্ধান্ত নেন। এমন কারো কাছে দেওয়ার সিদ্ধান্ত নেন যারা এই বিশাল কর্মযজ্ঞ চালিয়ে নিতে পারবে। ওদিকে 2005 সালে গুগল তাদের ভিডিও সার্ভিস নিয়ে আসে, নাম রাখে গুগল ভিডিও। কিন্তু তাদের এই সার্ভিস ব্যর্থ হয়, তাই তারা যখন জানতে পারে ইউটিউব নির্মাতারা তাদের ওয়েবসাইট বিক্রি করতে যাচ্ছেন, তখন গুগল সে সুযোগ লুফে নেয়। $1.6 বিলিয়ন গুগল ইউটিউব কিনে নেয়। সেটি ছিল 2006 সালের নভেম্বর মাসের ঘটনা। গুগলের অধীনে ইউটিউব পরিণত হয় বিশ্বের সেরা 3 সাইটের একটিতে। আর এভাবেই ব্যর্থ ডেটিং সাইট থেকে ইউটিউব হয়ে উঠল আমাদের দৈনন্দিন জীবনেরই একটা অংশ।